শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ব্যাকে আপনারা যে পুকুরের ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি শ্রীরামপুর বড়া এলাকায় ফটকে বেলতলা পুকুর, যেটি আজ ওপেন হওয়ার কথা ছিল। তো পুকুরে গিয়ে আমি যেটা দেখতে পেলাম, পুকুর আজকে ওপেন হয়েছিল, টোটাল সিট হয়েছিল 14-15টা, কিন্তু বিকেল 3-3:30 নাগাদ ম্যাক্সিমাম সব সিট উঠে যায়, শুধুমাত্র একটি সিট বসেছিল, কারণ মাছ আজকে একদমই খাচ্ছিল না। মাছ খাওয়ার রিপোর্ট ছিল খুব বাজে, মানে একটা প্রথম পুকুর খুলছে প্রথম দিন এরকম মাছ খাওয়া আশা করা যায় না। অর্ধেক সিট জাল ভেজাতে পারেনি, তারা সব উঠে চলে গেছিলো। মালিকপক্ষ কারোর থেকে কোনো রকম পয়সা নেয়নি, তবে জাম গাছতলায় সিট ওটা নিয়ার অ্যাবাউট আপনাদের 25 কি 27 নম্বর সিট হবে, সেই সিটে 4-5টি কাতলা মাছ পেয়েছিল যেটুকু আমি দেখলাম। ওনারা উঠে চলে গেলেন বিকেল 4টের সময়। তো আজকে রিপোর্ট খুবই বাজে, খুবই বাজে, মানে একটা প্রথম পুকুর অনুযায়ী এরকম রিপোর্ট হয় না। তো পুকুরটি আগামী দিনে চলবে, সপ্তাহে 3 দিন করে চলবে। তো যারা যারা সিট বুকিং করতে চাইছেন বা চান, আমি অবশ্যই বলবো পুকুরে এসে দেখে বুঝে শুনে তবেই সিট বুক করবেন, কখনো না বুঝে সিট বুকিং করবেন না, তাতে আপনাদেরই অসুবিধা। তো যারাই সিট বুকিং করবেন, স্ক্রিনে ওনাদের নম্বর দেওয়া থাকবে, তো নম্বরে যোগাযোগ করে নেবেন, নিয়ে তবেই সিট বুক করবেন। ধন্যবাদ, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ। জালটা তোল একবার, জালটা তোল একবার, চাগিয়ে তোল না, লাস্ট এটা। হ্যাঁ, লাস্ট।